মা দুর্গার যে এখানে খুঁটিটা, একটা রাজস্থানী মহল হচ্ছে, রাজস্থান থেকেও লোকজন আসছে। আমি ইন্টেরিয়ার পার্টটা পুরো কাঁচের করছি আর কি। আবেগে ঠাকুর বাড়ি, কিন্তু এই ঠাকুর বাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নয়, সোদপুরের পানশিলার ঠাকুর বাড়ি। সেই পানশিলার ঠাকুর বাড়ির দুর্গাপূজার প্রিপারেশন, একদম প্রাথমিক পর্যায়ের প্রিপারেশন আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগের ভিডিওতে। আজ রয়েছে পানশিলা ঠাকুর বাড়ির খুঁটি পুজো। এই হচ্ছে গেটটা, একদম সোদপুর স্টেশনের 4 নম্বর থেকে বেরালেই ঠিক আছে পানশিলার অটো পাওয়া যায়। ওই যে লেখা রয়েছে আবেগের ঠাকুর বাড়ি, চলো দেখা যাক খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্ট কেমনটা এখানে রয়েছে। এখানে আসতে গেলে সোদপুর থেকে অটোতে, ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটোতে বলতে হবে পানশিলা ঠাকুর বাড়ি, না বললেও জাগরণী সংঘ, মানে এই হচ্ছে জাগরণী সংঘ, ঠিক আছে একদম রাস্তার ওপরে। এই জাগরণী সংঘের সামনে থেকে সোজা বেরিয়ে গেলেই পানশিলা ঠাকুর বাড়ি, এটা হচ্ছে লোকেশন। চলে আসলাম পানশিলা ঠাকুর বাড়ি, এই হচ্ছে ঠাকুর বাড়ি। ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি আমি, আজকে বিশেষ প্রোগ্রাম এখানে যেহেতু রয়েছে তাই সেটা শোনাটাই স্বাভাবিক। চলো ভিতরের অংশটা চলে যাই, একদম জমজমাট এলাকা, পুরোপুরি এলাকা জমজমাট। এই হচ্ছে প্রিমিসেস, যে প্রিমিসেসে পুজোটা হচ্ছে, এলাকার সমস্ত নাগরিকরা এখানে রয়েছেন। দেখেই বুঝতে পারছো মঙ্গল ঘট রয়েছে এখানে, সাথে সাথে পুজোটা কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে। দারুণ একটা খুঁটি, এই খুঁটির সাথে ছবিগুলো এখন তোলা চলছে। পুজো তো শেষ, পুজোর পরে মানে এই মঙ্গল ঘটটা আর কি থাকবে কুটির ঠিক এই নিচের অংশটাতে থাকবে আর কি। তাই হোক, আমি যখন আগরপাড়াতে গিয়েছিলাম পার্থদার আর একটা পুজো, সেখানেও ঠিক এইভাবেই কিন্তু মাকে সাজানো হয়েছিল, মানে খুঁটিটা সাজানো হয়েছিল। খুব সুন্দর একটা খুঁটি, ঠিক আছে, মানে পুরো মায়ের 10 হাত রয়েছে এবং অস্ত্র দেখতে পাচ্ছি এখানে। পুজোর পরে মঙ্গল ঘটটা বিসর্জনের জন্য এখন চলে যাচ্ছে ঘাটে, ঠিক আছে, সাথে সাথে সকলেই চলে যাচ্ছে। পানশিলা ঠাকুর বাড়ির এবছরের দায়িত্ব তুমি আছো, কি ধরনের উপস্থাপনা এবছর দেখতে চলেছে? 75 বছর, প্রথমে বলি 75 বছরের পানশিলা ঠাকুর বাড়ি সোদপুরের, এবছর আবেগই 75 নাম দিয়েছেন এরা। তা আমি প্রথম দিন থেকে জবে থেকে এসেছিলাম কাজ করতে, এই আবেগটাই প্রথম দিন থেকে দেখছি, 150-200 লোকের সমাগম ছিল। আর 75 বছরের প্রথম থিমের পুজো দায়িত্ব আমার ঘাড়ে, তো আমার বাড়তি আর দায়িত্ব থাকেই তার উপরে। তো আমি চাইছিলাম যে 75 বছর রিপ্রেজেন্ট করবে এমন একটা জলুসপূর্ণ কাজ করবো। অ্যাকচুয়ালি একটা মহল করছি, একটা রাজস্থানী মহল হচ্ছে, রাজস্থান থেকেও লোকজন আসছে, তেমনই চেষ্টা করা হচ্ছে লাইভ পারফরমেন্স যাতে হয়। রাজস্থানী ডল থাকছে যেগুলো এখন আস্তে আস্তে অবলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, সেগুলো দিয়েই কাজ হবে। বাইরেরটা একটা মহল হবে, যত আপনি ভেতরে ঢুকবেন 3টে পরিবেশ পাবে, প্রথমে একটা বাইরের, তারপরে একটা পরিবেশ, তারপরে লাস্ট ইন্টেরিয়ার পার্টটা। আমি ইন্টেরিয়ার পার্টটা পুরো কাঁচের করছি আর কি, সিসমহল টাইপের হবে, বাইরেটা রাজস্থানী মহল হবে। মানে মাঠটাকে অবলম্বন করে শুধু প্যান্ডেলটা হচ্ছে না, মানে পানশিলা ঠাকুর বাড়ি যে ঠাকুর বাড়িটা আছে যেখানে সাবিকে পুজোটা হয়, ওখানে পুজোটা হবেই, সেখান থেকে স্টার্ট করে রাস্তা নিয়ে মাঠ পর্যন্ত আমাদের এই পানশিলা ঠাকুর বাড়ি 75-এর থিমের কাজটা হবে, যা নাম দিয়েছি রাজস্বিক দৃষ্টি। মানে আমার বক্তব্য হচ্ছে রাজস্বিক দৃষ্টি দিয়ে দেখলে যে দৃষ্টিভঙ্গিটা থেকে মানুষ দেখবে, সেই জলুসপূর্ণ কাজটা আমি করতে চলেছি। লাইভ কী থাকছে এখানে? লাইভ বলতে রাজস্থানের যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয় যারা গান করেন ফোক, সেটা করার চেষ্টা চলছে, যে পরিবেশটা পাওয়ার জন্য, মানে আবহ যে মিউজিকটা হয় সেটা লাইভ করার চেষ্টা চলছে। আর প্রতিমায় কী ধরনের কাজ? প্রতিমা ভবদোষ সুতারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে সুকান্ত রায়, সম্ভবত গত বছর দমদম পাক সার্বজনীন ঠাকুর করেছিলেন উনি,
উনি এবছর আমার সঙ্গে দুটো কাজই করছেন, মানে আমার ঘোষপাড়ার নীলে বিলীন আর পানসে ঠাকুর বাড়ির রাজস্ব দৃষ্টির ঠাকুর উনি বানাচ্ছেন। এই ঠাকুরটা মূলত টেকচার হবে আপনার মেটালিক কাস্টিংয়ে যেমন ঠাকুর হয় তেমনই হবে, যেহেতু কালারফুল একটা কাঁচের মধ্যে ঢুকবেন সেখানে একটা মেটালিক কাস্টিংয়ে ঠাকুর হবে, যার দেখতে একটু অন্যরকম হবে, মনে হবে যে মাটির নয় একটু মেটালিক দিয়ে করা, সেই টেকচারে ঠাকুর হবে। এটুকু বলতে পারি জেলা স্তরে এরকম ঠাকুর আগে হয়নি বলে আমার মনে হয়। কিছুদিন আগে আমরা এসেছিলাম, কিছু শ্যুট করে গেছিলাম এখানকার পরিস্থিতির পর্বতে, সেই রকমের কাজকর্ম কি অলরেডি কমপ্লিট? সেই কাজকর্ম আমার থার্মোকল ফাইবার আর প্লাস্টার অফ প্যারিসের কাজ হয়ে গেছে, কাঁচের কাজটা আমি নেক্সট উইকে ধরছি, স্ট্রাকচারের কাজটা কাল বাদে পরশু স্টার্ট করে দেবো। এবারে ওনার কাছে আসবো ক্লাবের কর্তা, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এবছর তো আপনারা পাত্রটাকে পেয়েছেন, কতটা এই ব্যাপারে ভাবছেন যে পাত্রটা কতটা আপনাদের প্যান্ডেলটাকে পুঁতে পুঁতে থাকবে? না, পার্থ মাইতি এখন সবার কাছে খুব চেনা নাম, বিশেষ করে গত বছর যে উনি করেছেন এবং বিগত দিনগুলো যে করেছে, তা সেই দেখে আমরা নিশ্চিত, এক প্রকার নিশ্চিত যে পার্থ মাইতি সকলের সামনে একটি দুর্দান্ত মণ্ড উপহার দেবেন এবং আমরা সে ব্যাপারে 100% নিশ্চিত। 75-এ এই সাবেকি থেকে হঠাৎ করে থিমের ঘরানায় বলা যেতে পারে প্রবেশ করা, এটার কারণটা কি? আসলে বুঝতেই পারছেন ঠাকুর বাড়ির নামটাই হয়েছে এই জনবসতি তৈরি হওয়ার পর সময় থেকে, তা তখন থেকে সমস্ত পুজো এখানে হয়, তা 75 বছর একটা আলাদা করে আবেগ তৈরি হয়েছে প্রতিটা সদস্য বলুন বা স্থানীয় লোকেদের বলুন, সেখান থেকে আমরা ভেবেছি আমাদের সাবিকে পুজোটা থাকছে যেমন হয় সেখানে মূর্তি পুজো হচ্ছে সব কিছু হচ্ছে, তার সাথে সকলের মানে আবদারে বলুন বা চেষ্টায় বলুন আমাদের এখানে একটা থিমের পুজো করছি। মানুষ তার মানে ডাবল ঠাকুর দেখতে? একদম একদম, আমাদের দুজন দুটি প্রতিমা হবে, যেমন আমাদের ভেতরে পুজো হয় মণ্ডপে সেই পুজো হবে সেই মূর্তি দিয়ে, এবং বাইরেও একটু মূর্তি থাকবে, মানে সাথে কি প্রতিমা ওনার সাথে থিম দুটোই থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। যখন কোনো পুজো 75 ইয়ার্সে পরে তখন বিশেষ বছর, 75 বছর আবার 100 বছর বিশেষ বছর, এই বিশেষ বছরগুলো আলাদা করেই পুজো হয়। যাই হোক, আমার পিছনের এই মায়ের খুঁটি এখান থেকেই, এই ফ্রেম থেকেই আজকের যে পুজো মানে আজকে যে ভিডিওটি, সে ভিডিওটি এখান থেকেই অন্তিম পর্যায়ে আমি চলে এসেছি, ভিডিওর একদম এখান থেকেই শেষ করব ভিডিওটি, পরবর্তী ব্লগে তো দেখা হচ্ছেই খুব শিগগিরই। কিন্তু এই যে মানে আবেগের ঠাকুর বাড়ি মানে আমি যে শুরু করেছিলাম, মানে যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নয় পানশিলা ঠাকুর বাড়ি, সে পুজোটা দেখার জন্য আমিও নিজেও মানে আগ্রহী থাকলাম, কারণ দুটো ঠাকুর দেখতে পাবো আমি এখানে, একটা থাকছে সাবেকি ঠাকুর, একটা থাকছে থিমের ঠাকুর, দুটো ঠাকুর এখানে একসাথে দেখতে পাবো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণ জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।